పోస్ట్ ఉంటుంది. মূলত আমাদের যে বরপাতুরি এবং তুলমুড়া রাস্তার, বরপাতুরি তুলমুড়া রাস্তার পশ্চিম পিদুরিয়াকলা স্কুলের যে পাশে যে রাস্তাটা আছে, বিশেষ করে কালেন্ডাবা পর্যন্ত এই রাস্তাটা আজকে সারা 4 বছর ধরে PWSU রাহুলবাবু আমাদেরকে আশ্বাস দিতে আছে, কিন্তু আজ পর্যন্ত এটা শুরু হয়নি। এই জন্য আজকে তানে যখন রাস্তা দেখবার লাগছে, আমরা তানেরা এখানে পঞ্চায়েতে এলাকার জনসাধারণ তাইনের আজকে বয়ে রাখছি আমরা, যে তাইনে আমরা আজকে কথা দিয়ে যাইতে হইব এই রাস্তার কাজটা কোন সময় স্টার্ট হইব, তাইনে কথা দিয়ে যাইতে হইব আজকে আমাদের সামনে। তাইনে তো বললো যে এই কাজটা এখনো অব্দি কোনো কাজের কাজ কিছু হয়নি, কোনো স্যাংশন বাগেরা কোনো কিছু হয়নি। তাহলে এতদিন যে আমরা আশ্বাস দিল সেটার কি এতদিন যে আমাদের 4.5 বছর ধরে এতদিন কইছে আমরা এটা অন্য একটা কন্ট্রাক্টরে এটা পাইছি রাস্তাটা, কিন্তু এখন কয় এর আগে আমরা কইছে পাইছে এবং হে কাজ করে না, হ্যাঁ অনেক চিঠি দেওয়া হয়েছে, অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে হে কাজ করে না, বিলোনিয়ার কোন কন্ট্রাক্টর পাইছে, কিন্তু আজকে কইতে আছে আরেক গল্প। তো এইটার অর্থ হলো আমাদের আজকের সমস্ত লোকজন এখানে জড়ো হয়েছে, হে যদি কথা দিতে না পারে, হের অথরিটি হাই অথরিটি যা আছে হে আই আজকে আমাদের সামনে এটা প্রতিশ্রুতি দিয়ে যাও, তাহলে আমাদের দাবি তাহলে আজকে মূলত আপনারা কিসের ভিত্তিতে ওদের ওনাকে আটক করেছেন? এই রাস্তাটা এতদিন যে আমরা আশ্বাস দিয়েছি, এখন তাইনে কইতে হইব কোন তারিখ থেকে এই রাস্তার কাজটা স্টার্ট হইব, তাইনে কইতে হইব। কাজ তো এখনো মানে ডিকলে জমা, আমরা জনসাধারণ এত কিছু জানি না, আমরা জানি কাজ এখন কোন সময় কাজ কোন সময় কাজ আরম্ভ সে আমাদের সামনে এটা কইয়ে যেতে হইব, হ্যাঁ না করলে হ্যাঁ উদ্বোধন করতে হইব, কাজ অসুবিধা নেই, যতক্ষণ অব্দি উদ্বোধন কর্তৃপক্ষ আসবে না আপনার এরকম আমরা কেউ ইয়ে তো সত্যম না। আর হ্যাঁ আইয়ানো কোন উদ্দেশ্য, হ্যাঁ আইয়ানো কোন উদ্দেশ্য আছে, রাস্তার উদ্দেশ্য আছে, আর রাস্তার উদ্দেশ্য আমরা আছি, আমরা কইয়ে দিব মানে এই রাস্তার উদ্দেশ্য আমরা আছি। হায়ার অথরিটি তো বলেনি যে রাস্তাটা স্যাংশন হয়েছে, ঠিক আছে, এটা হায়ার অথরিটি তো উনি হয়তো একটা আমাদের ফিনান্সিয়াল কতগুলো ডেলিগেশন অফ পাওয়ার থাকে, রাস্তাটার যেহেতু টাকা বেশি হয়তো ওনার পাওয়ারে থাকে না, হয়তো এসি সুপার ইঞ্জিনিয়ারের কাছে যায়, সুপার ইঞ্জিনিয়ার পাওয়ার এক্সিডিউল হয়তো চিফ ইঞ্জিনিয়ারের কাছে যায়, তো নেক্সট স্টোরি এটা হয়তো বেটার উনি বলতে পারবেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এর জন্য ওনারা হয়তো বলছিলেন যে স্যার আসুক, স্যার আসলে তাহলে আমরা বাকিটা আমরা স্যারের সঙ্গে কথা বলি। তাহলে তাদেরকে আজকে কি আশ্বাস দিবেন রাস্তাটা বিষয় নিয়ে? আজকে আমাকে স্যারের সঙ্গে যেটা কথা বলছি, স্যার বলছে তাদেরকে বলো যদি আমরা এটা 6 মিটার বা 20 ফুট জায়গা পাই তাইলে আমরা এটা কাজটা করে দেবো, এটা আমার এখন আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছে। মানে কাজটা করে দিবেন কিন্তু এখনো কাজ স্যাংশন হয়নি? না আমি স্যাংশন হয়নি, হয়তো আরো বেটার বলতে পারবেন আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি আসেন, আমার কাছে যত রেডি আছে কোনো স্যাংশন অর্ডার পাই না, আমি পাই না, হয়তো আমার চেয়ে ভালো জানতে বলতে পারেন আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যেটা জনতার বাবুজন স্যার আপনি বসুন, আপনি থাকুন আমাদের এনে, আপনার বড় সাহেব আসুক, আমরা কথা বলবো, এরপরে আমরা যাবো। তো বড় সাহেব কি বলেছে? বড় সাহেবকে ফোন করার পর বললাম তো আমার বলছে উনি এখানে ভিজিটে গেছেন গ্রীষ্মমুখে এবং এখানে উনি আছেন, আর আমি বলছি স্যার এখানে তো ওনারা রিকোয়েস্ট করছে আপনি একটু কাইন্ডলি আসুন, কারণ আপনার থেকে কথা শুনলে তাহলে তারা একটু স্যাটিসফাই হবে বা আপনি আরও বেটার কোনো ইনফরমেশান থাকলে দিতে পারবেন। তখন উনি বলছে যে আপনি জানা ওদেরকে বলুন যে ঠিক আছে আমাদের আপনারা যদি পঞ্চায়েতের মাধ্যমে আমাদের বলেন 20 ফুট জায়গা থাকে বা 6 মিটার জায়গা থাকে তাইলে আমরা কাজটা করে দেবো, কথা হয়েছে মানে কাজটা করবে বলে আশ্বাস দিয়েছেন? আশ্বাস দিয়েছেন এবং আমি এখনও অপেক্ষা করছি, আপনাদেরকেও বলছি যদি স্যার আসে এই ম্যাডাম এই স্যারও স্যারের সঙ্গে যোগাযোগ করছে, আমি অপেক্ষা করছি, স্যার থাকলে হয়তো আপনাদের আরও বেটার বলতে পারবেন ব্যাপার। তাহলে কাজটা কতদিনের মাথায় শুরু হবে এমন কিছু? এখন এটা দেখেন শুরু তো প্রথমত আপনিই বলছেন যে একটা স্যাংশনের ব্যাপার আছে, পাস স্যাংশন যদি হয় তাহলে এটা টেন্ডার কল করা হয়, টেন্ডার কল করলে মিনিমাম 1 মাস সময় লাগে, আমি পেপারে দিতে হয় তারপরে পার্টিসিপেট করবো, এইবার পার্টিসিপেট করলে টেন্ডার অ্যাকসেপ্ট হবে, তখন একটা ওয়ার্ক করা ধরুন একটা কথার কথা যদি আজকে স্যাংশন হয় তাহলে আমরা